একটি পেপার কার্টি নোটিফিকেশন রাজ্যের একটি দৈনিক সংবাদপত্র থেকে রিলিজ করা হয়েছে এটি ক্যালকাটা গার্লস হাই স্কুল আসানসোল থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এটি একটি খ্রিস্টান মাইনরিটি ইনস্টিটিউট যেখানে আপনাদের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে সাবজেক্ট বলা হয়েছে এখানে আপনাদের কেমিস্ট্রি হিস্ট্রি ম্যাথামেটিক্স ফিজিওগ্রাফি ফিজুকেট এডুকেশন ফিজিক্যাল এডুকেশন বিপিএড আপনাদের লাগবে এবং এখানে আপনাদের ফিমেল ক্যান্ডিডেটরা কেবলমাত্র আবেদন করতে পারবেন লাস্ট ছয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে সিমিলার ফিল্ডে এবং এখানে আপনাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আপনাদের এখানে লাগবে যদি আপনারা আবেদন করতে চান তো ডিটেলস রিজিউম সাথে সমস্ত সেলফ সেলফেজ টেস্টেমোনিয়াল এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দশ দিনের মধ্যে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে দ্য সেক্রেটারি ক্যালকাটা গার্লস হাই স্কুল তেরো ক্যালকাটা গার্লস হাই স্কুল একশো আঠেরো প্রিন্সেপ স্ট্রিট কলকাতা এই হচ্ছে ঠিকানা এই ঠিকানায় আপনাদের নিজেদের অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠিয়ে দিতে হবে বা এখানে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে ইমেল আইডিতে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পাঠিয়ে দিতে পারেন পরবর্তী ভ্যাকেন্সিটিতে আপনাদের ফিজিক্স টিচার পোস্টে রিক্রুট করেছে বিএসসি সাইড সাথে বিএড লাগবে দু নম্বর কম্পিউটার টিচার বিসিএ বিএড লাগবে তিন নম্বর ফিজিক্যাল এডুকেশন টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টে রিক্রুট করেছে বিএ বা বিএসসি লাগবে লাইব্রেরি সায়েন্সের উপরে উইথ বিপিএড আপনাদের লাগ লাগবে বা ব্যাচেলের ডিগ্রি লাগবে লাইব্রেরি সায়েন্সের উপরে এছাড়া এখানে ক্লার্ক পোস্ট রয়েছে যেখানে আপনাদের টুয়েলভ ক্লাস পাস করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এবং কম্পিউটার স্কিল আপনাদের লাগবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড এবং ইংরেজিতে লিখতে পড়তে বলতে আপনাদের এখানে জানতে হবে অ্যাপ্লাই করতে বলা হয়েছে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টের সাথে এই ঠিকানা আপনাদের দেওয়া হয়েছে দ্য সেক্রেটারি সেন্ট থমাস স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে বড়বাজার চন্দননগর এই হচ্ছে এখানে ঠিকানা তো পনেরো দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে যদি কোনো অসুবিধা হয় তো ফোন নাম্বারটিতে কল করি সমস্ত ডিটেলস নিয়ে নেবেন আর বলে দিচ্ছি এই চাকরিগুলি টোটালি ফ্রি অফ কস্ট কোনো ধরনের টাকা যদি গল্প আসে তো অবশ্যই আপনারা ইগনোর করবেন পরবর্তী ভ্যাকেন্সিটি রিলাইজ করা ডন বস্কো স্কুল লিলুয়া হাওড়া থেকে তো এখানে আপনাদের টিচার পোস্টে রেকর্ড করা আছে পর প্রি প্রাইমারি স্কুলে কোয়ালিফিকেশন বলা হয়েছে টুয়েলভ পাস করে থাকতো উইথ মন্টেসরি ট্রেন্ড আপনাদের হয়ে থাকতে হবে টিচার্স ফর হাই স্কুলের জন্য রিনক্রুড করেছে পোস্ট বলা আছে গ্র্যাজুয়েট ইন হিন্দি উইথ বিএড আপনাদের লাগবে দু নম্বর রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইন ফিজিক্স উইথ বিএড আপনাদের এখানে লাগবে ইংরেজিতে লিখতে পড়তে বলতে আপনাদের জানতে হবে এবং কম্পিউটারের কাজ আপনাদের জানা থাকতে হবে যদি আবেদন করতে চান তো এইখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে হবে দ্য প্রিন্সিপাল ডন বস্কো স্কুল লিলুয়া হাওড়া পিন নম্বর দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে রিলেভেন্ট ডকুমেন্টের সাথে পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে যেটি রয়েছে ব্যারাকপুর কলকাতাতে এখানে আপনাদের বলা হয়েছে পিজিডি টিচার পোস্টে রেকর্ড করা হচ্ছে ট্রেন্ড হতে হবে এবং বিএড আপনাদের এখানে লাগবে যে সমস্ত সাবজেক্টের ওপর রেকর্ড করা হচ্ছে ম্যাথ ইংলিশ অ্যাকাউন্টস কমার্স সোশিওলজি হিস্ট্রির ওপরে এক্সপিরিয়েন্স মেল ওয়ার্ডেন পোস্টও এখানে রিকোর্ড করা হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন সাত দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে বলা হয়েছে ইমেল আইডি এই ইমেল আইডিতে পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে ভারত অ্যাকাডেমি অ্যান্ড সায়েন্সের ওপর সায়েন্সে এখানে উলুবেড়িয়া হাওড়া থেকে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে আপনাদের বলা হয়েছে সাইকোলজি কমার্স ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি জার্মান বেঙ্গলি কেমিস্ট্রি কম্পিউটার বায়োলজির ওপরে প্রি প্রাইমারি টিচার মন্ট্রেসেটিন এবং টিটিসি আপনাদের এখানে পোস্টের নিয়োগটি করা হচ্ছে এই সমস্ত সাবজেক্টের উপরে তো এখানে যদি আপনারা আবেদন করতে চান তো ইমেল আইডিতে নিজেদের সিবি আপনারা সেন্ড করে দিতে পারেন পনেরো দিনের মধ্যে যদি কোনো অসুবিধা হয় তো এই নাম্বারটিতে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে সেন্ট থমাস চার্চ স্কুল থেকে যেটি রয়েছে হাওড়াতে তিনসুরা হাওড়া এবং তিনসুরাতে রয়েছে পিজিটি এবং বা টিজিটি টিচার পোস্টে এখানে আপনাদের রিকোর্ট করা হয়েছে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হিস্ট্রি কম্পিউটারের ওপরে এবং হিন্দি ইন দ্য মিডল এবং সিনিয়র সেকশনে নিয়োগটি করা হচ্ছে জেনারেল সাবজেক্ট ইন দ্য জুনিয়র সেকশনের উপর রেকর্ড করা হচ্ছে এবং এছাড়া এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রেকর্ড করা হচ্ছে যদি আপনারা আবেদন করতে চান তো এখানে একটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া হয়েছে ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে পারেন পরবর্তী ভ্যাকেন্সি যদি আপনাদের বলা হচ্ছে টিজিটি টিচার পোস্টে রেকর্ড করা হচ্ছে সায়েন্স ইংলিশ বেঙ্গলি হিন্দি লাইব্রেরিয়ান গেমস প্রি প্রাইমারি ইনচার্জ এবং টিচার পোস্টে রেকর্ড করাচ্ছে আইডিয়াল মিশন স্কুল সৃজনী জোকা কলকাতা এখানে একটি ফোন নাম্বার আপনাদের দেওয়া হয়েছে যদি আবেদন করতে চান তো ফোন নাম্বারটিতে কল কর সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারেন পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে বিকাশ ভারতী কলেজিয়েট স্কুল ইংলিশ মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল পোস্ট আমতলা সাউথ চব্বিশ পরগনা থেকে করা ভ্যাকেন্সিটি এখানে আপনাদের বলা হয়েছে টিচার পোস্টে রিক্রুট করা হয়েছে এমএসসি লাগবে সাথে বিএড লাগবে কেমিস্ট্রির ওপরে অ্যাপ্লাই করতে বলা হয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনার যদি আবেদন করতে চান তো ফোন নম্বরতে কল করে সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারেন বা এখানে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে ইমেল আইডিতে নিজেদের সিভি আপনারা সেন্ড করে দিতে পারেন পরবর্তী ভ্যাকেন্সিটিতে আপনাদের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট পোস্টে রেকর্ড করা হয়েছে এখানে ফ্রন্ট অফিস স্টাফ এবং পিজিটি বা টিজিটি টিচার পোস্টে রেকর্ড করা হচ্ছে ইংলিশ ম্যাথ অ্যাকাউন্টস ইকোনমিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্সের উপরে এমপিএড আপনাদের এখানে লাগবে শ্যামনগর নর্থ চব্বিশ পরগনা থেকে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে অ্যাপ্লাই করতে বলা হয়েছে ইমেল আইডি দেওয়া হয়েছে ইমেল আইডিতে আপনার সিবি সেন্ড করে দিতে পারেন বা এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে ও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে দিল্লি পাবলিক স্কুল আসানসোল থেকে তো এখানে আপনাদের একাধিক পোস্ট রয়েছে যেমন রয়েছে প্রি প্রাইমারি টিচার যেখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকবে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে উইথ এনটিটি বা ডিএলএড আপনাদের লাগবে পিআরটি আর টি টিচার রয়েছে ইংলিশ হিন্দি বাংলা ম্যাথ সায়েন্স মিউজিক এবং ড্যান্সের ওপরে টিজিটি টিচার রয়েছে ম্যাথ ইংলিশ হিন্দি সায়েন্স সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ের ওপরে তো পিজিটি টিচারের ক্ষেত্রেও আপনাদের এখানে এখানে পি এ বা পি এ টু প্রিন্সিপাল রয়েছে রিসেপশনিস্ট পোস্ট রয়েছে নার্স রয়েছে স্কুল কাউন্সিলার পোস্ট রয়েছে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আপনাদের এম এ বা এমএসসি বা বিএড লাগবে সাথে বিপিএড বা এমপিএড লাগবে এবং অ্যাটলিস্ট পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে রিলেভেন্ট ফিল্ডে এবং ইংরেজিতে লিখতে পড়তে বলতে জানতে হবে কম্পিউটার আপনাদের চালানোর দক্ষতা আপনাদের লাগবে দুশো টাকা এখানে অ্যাপ্লিকেশান ফিজ আপনাদের রাখা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ভিজিট করলে যদি অ্যাপ্লিকেশান ফর্ম পান তো ঠিক আছে না পেলে আপনারা নিজেদের সিবি এবং সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে দশ দিনের মধ্যে স্কুলের যে ঠিকানা রয়েছে এই হচ্ছে ঠিকানা উপরে দিল্লি পাবলিক স্কুল আসানসোল এই ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানায় আপনারা নিজের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পাঠিয়ে দিতে পারবেন নিজের গিয়েও জমা দিয়ে আসতে পারেন এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন